नमस्कार बंधुरा, नतून एक ब्लगे अपन स्वागत जाना। आशा करी सबाई भलो। आज चले माधपुर विख्यात मनसा मंदिर उद्देश्य। प्रति बचर चैत्र मासर तृतीय मंगलवार एखने बड़ पुजो और मेला है। पथ चलते चलते मंदिर इतिहास सम्बन्धे एक जेने चलू। प्राय 400 बचरे पुरानो ये मंदिर खड़गपुरे लजमापुर ग्राम पंचायत गोविंदनगर मौजार महिषा ग्रामे अवस्थित। कथित आछे एक दिन जमीदार जोगेश्वर राय मनसा मायर स्वप्नादेश पान। माँ बोलें महिषार जंगलेर उई ढिपीते तिनी बिराज करेछेन, ताके जेनो पूर्ण मर्यादाय पुजो करा हय। सेई थेकेई जमीदार नियमित पूजार व्यवस्था करें एवं तखन थेके जत दिन गियेछे आज पर्यन्त भक्तेर ढल आरो बेड़েছে, भविष्यते आरो बाड़बे। जे उई ढिपीते मायर अवस्थान, परे उई ढिपीके सीमेंट दिए बांधानो हय एवं पाशेई देवी मनसार प्रतीक हिसाबे एकटी लाल पद्म फुल बानानो हय। आमरा दुपुरे लांच ना करेई बाड़ी थेके बेरियेछिलाम, ताई खिदे पेये गेछिलो। माधपुरेर ठीक आगे होटेल स्टार पंजाबी धाबा चोखे पड़े, তাই ওখানে আমরা আমাদের লাঞ্চ সেরে নিই। ধাবার ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বেশ ভালোই ছিল। ওরা আমাদের এসি রুমে বসতে দেয়। মাছ, দুটো সবজি আর ডাল দিয়ে ভাত খেয়ে বেশ তৃপ্তি হলো। খাবার কিন্তু বেশ সুস্বাদু ছিল। এখানে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু আমরা বাইকে যাচ্ছি, তাই মাধপুর স্টেশন রোড দিয়ে দক্ষিণ দিকে বেঁকে যাব। এখান থেকে আর একটু এগিয়ে গেলে পায়ে হেঁটে সোজাসুজি মন্দিরে যাওয়া যায়, মাঠের মাঝ বরাবর। যারা বাসে বা ভাড়ার গাড়িতে আসেন তারা ওই পথ ব্যবহার করেন। এই রাস্তা সোজা রেল ক্রসিংয়ে চলে গেছে। রেল ক্রসিং পেরিয়ে আরও দক্ষিণে চলে যেতে হবে মন্দির প্রাঙ্গণে যেতে হলে। মেদিনীপুর শহর থেকে এই স্থানের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা ডেবরা থেকে রওনা দিয়েছিলাম, তাই ন্যাশনাল হাইওয়ে বরাবর সোজা পশ্চিম দিকে এসেছিলাম। এই মন্দির মাধপুর ও জগপুর স্টেশনের মাঝামাঝি অবস্থিত। মাধপুর স্টেশন থেকে মন্দিরে যাওয়া যায়। স্টেশনের বাইরে দক্ষিণ দিকে টোটো বা মেশিন ট্রলি ভাড়ায় করে মন্দিরে যেতে হয়। তবে রোড দিয়ে এই মন্দিরে যাওয়া সুবিধাজনক, কিন্তু বড় গাড়ি না নিয়ে যাওয়াই ভালো। মন্দির প্রাঙ্গণে যেতে এখনও প্রায় 3 কিমি বাকি। এখানেই দেখা যাচ্ছে দূর প্রান্তের ভক্তরা গাড়ি পার্কিং করে রেখেছে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি একটি বাইক গ্যারেজে বাইক রেখে মেলায় প্রবেশ করলাম। বাইক গ্যারেজটি অবশ্য অস্থায়ী, মেলার জন্যই ব্যবস্থা করা হয়েছে। মেলাতে খুব ভিড়, প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আর বছরের এই পুজো উপলক্ষে কয়েক হাজার পাঠাবলি হয় এখানে। একে বলির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। মেলা প্রাঙ্গণে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এখান থেকেই মেলার সমস্ত সুবিধা অসুবিধা পরিচালনা করা হচ্ছে। সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কথা এই মঞ্চ থেকেই অ্যানাউন্স করতে শুনলাম। মন্দিরের সিংহদুয়ার পুজো উপলক্ষে ফুলে সুসজ্জিত করা হয়েছে। মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে কোনো ছাদ নেই আর কোনো মূর্তিও নেই। বড় পূজোর জন্য কাপড়ের তোরণ দিয়ে অস্থায়ী আচ্ছাদন দেওয়া হয়েছে। ভক্তরা তাদের মানত অনুযায়ী মায়ের মূর্তি নিয়ে এসে এখানে রেখে যান। অনেকে পায়রা মানত করেন, যাদের পুজো দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। অনেকে হাঁসও মানত করেন এখানে।
মন্দিরের সম্মুখেই একটি রেস্টরুম রয়েছে, যেখানে কয়েকটি কাউন্টার রয়েছে। যারা পুজো দেন তারা এখান থেকে টিকিট সংগ্রহ করেন। টাকার বিনিময়ে টিকিট কেটে পুজো দিতে হয়। এখানে এত পাঠাবলি হয় যে রক্তের স্রোত বয়ে যায় মন্দির প্রাঙ্গণ দিয়ে। মন্দিরের ঠিক পাশেই ত্রিপলের আচ্ছাদনের আড়ালে হাজার হাজার পাঠার বলি চলছে এখানে। একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি এখানে, যার পেছনের দিকটা ওই পর্দার ভেতর। বলির পর মাথার অংশটি এই ট্রাকেই ভর্তি করা হচ্ছে। এখানে ভক্ত সংখ্যা এতই যে প্রত্যেকটি জায়গাতে লাইন দিতে হয়। সব জায়গায় ব্যারিকেডের মাধ্যমে সেই ব্যবস্থাও করা আছে। কয়েক হাজার পাঠার সকাল থেকে রাত্রি পর্যন্ত এইভাবে লাইন দিয়ে বলি চলতে থাকে। বলির পর ধড়ের অংশটি মানতকারী বাড়ি নিয়ে যান। খেলার ঠিক উত্তর দিক দিয়ে ট্রেন লাইন চলে গিয়েছে। এই দিক দিয়েই পায়ে হেঁটে লাইন ক্রস করে ন্যাশনাল হাইওয়ের দিকে যাওয়া যায়। এটি হলো মন্দির প্রাঙ্গণের দিঘি। এখানে স্নানের ব্যবস্থাও রয়েছে, আর পাঁঠাগুলিকেও এখানে স্নান করিয়ে বলির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আর মানতের হাঁসগুলিকেও এই দিঘিতেই ছেড়ে দেওয়া হয়।
যাই হোক, সব কিছু বিশ্লেষণ করে দেখা যায় এই মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলাগুলির মধ্যে অন্যতম একটি। শাস্ত্রে ছাগ বলির কথা বলা হয়েছে। ছাগ অর্থাৎ সররিপু, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মানুষের এই বৈশিষ্ট্যের বলি দিতে বলা হয়েছে, তাতে স্বর্গ লাভ হয়। খাদ্য খাদকের সম্পর্কে মানুষ মাংস খেতেই পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।